গুড মর্নিং বন্ধুরা, আজ 2 জুন বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে হবে 1 লক্ষ পদে নিয়োগ, জানালেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করোনা আবহে শেষমেশ বাতিলই হয়ে গেল সিবিএসইর দ্বাদশের পরীক্ষা। আগেই দশমের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল। আসামের ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা অনুষ্ঠিত করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে শিক্ষা বিভাগ। আসামে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত 2-1 দিনের মধ্যে, মঙ্গলবার জানালেন শিক্ষামন্ত্রী পেগু। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জের পুরো এলাকার প্রতিটি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করবে প্রশাসন, দিতে হবে মাশুল। খুব শীঘ্রই আসামের চিকিৎসক সমস্যা মিটবে, ধেমাজিতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। ডিলেমি চলবে না, সঠিক সময়ে শেষ করতে হবে প্রকল্প, জয়পুর রাজাবাজার খণ্ড উন্নয়ন কার্যালয়ের সভায় বিধায়ক কৌশিকের নির্দেশ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কাটিগুড়ায় আরও এক কুখ্যাত ডাকাত গ্রেফতার। কাটিগুড়া পুলিশের অভিযানে আটক হয় জহির উদ্দিন মজুমদার নামের ডাকাত। এবং সর্বশেষ খবরটি হলো, করিমগঞ্জ সীমান্তে বাড়ছে গরু চুরি, এসপিকে স্মারকপত্র মিশনের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন আজকের বিস্তারিত খবর। সম্পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে মেধার ভিত্তিতে 1 লক্ষ যুবক যুবতীকে সরকারি চাকরি প্রদান করতে ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রদত্ত প্রতিশ্রুতি সাকার করতে বিভিন্ন বিভাগে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, গতকাল জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ। মুখ্যমন্ত্রী কর্তৃক ঘোষিত 1 লক্ষ পদে কীভাবে নিয়োগ দেওয়া হবে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মঙ্গলবার অর্থমন্ত্রী অজন্তা বলেন, প্রথমত নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করা হবে, কোন ধরনের দুর্নীতি স্বজন পোষণ বরদাস্ত করা হবে না, নিয়োগ হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে। সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের শূন্যপদগুলো কী ধরনের পূরণ করলে গতি আসবে সেই সব বিষয়ের উপর জোর দেওয়া হবে। মন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে ফলাফলের সঙ্গে চাকরির সৃষ্টি, যাতে যেসব পদ পূরণ করলে প্রশাসনিক ব্যবস্থা এক নতুন গতি লাভ করে। এদিকে আগামী 1 সপ্তাহের মধ্যে বিভিন্ন বিভাগে শূন্যপদের সংখ্যা কত তার বিস্তৃত প্রতিবেদন বিভাগীয় মন্ত্রীদের কাছ থেকে চাওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী অজন্তা নেওগ। এছাড়া বিভিন্ন বিভাগের প্রধানরা যাচাই করবেন তাদের দফতরের শূন্যপদের জন্য ইতিমধ্যে বাছাই পরীক্ষা, অর্থাৎ ইন্টারভিউ হয়ে গেছে কিনা, যদি হয়ে যায় তাহলে তো কেবল রেজাল্ট বা ফলাফল প্রকাশের বাকি। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছে সেই সব প্রার্থীরাও এই 1 লক্ষ নিয়োগের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, তারা যে কোনো পদের প্রার্থী হন না কেন, এই 1 লক্ষের মধ্যে নিযুক্তি দিতে হবে বলেন মন্ত্রী অজন্তা। তবে এইসব নিয়োগ প্রক্রিয়ার জন্য কিছু সময়ের প্রয়োজন হবে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বিভাগীয় কর্তৃপক্ষ কতটি পদ শূন্য আছে তার প্রতিবেদন দেবে, তারপর সেগুলোর উপর স্ক্রুটিনি হবে। এছাড়া প্রস্তাবিত এই নিয়োগ প্রক্রিয়া যাতে সম্ভব গতিতে না চলে তার প্রতি বিশেষ নজর রাখা হবে, যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করা যায় তার প্রচেষ্টা চলছে বলেও জানান অর্থমন্ত্রী অজন্তা নেওগ। অপরদিকে করোনা আবহে শেষমেশ বাতিলই হয়ে গেল সিবিএসইর দ্বাদশের পরীক্ষা। আগেই দশমের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তখন প্রাথমিকভাবে পিছিয়ে দেওয়া হয়েছিল দ্বাদশের পরীক্ষা। গতকাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণার আভাসও ছিল, কিন্তু দেশের কোভিড পরিস্থিতি বিচার করে দ্বাদশের পরীক্ষা বাতিল করারই সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রের তরফে। দ্বাদশের সিবিএসই পড়ুয়াদের মূল্যায়ন কিভাবে হবে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডই ঠিক করবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। পাশাপাশি এটা বলা হয়েছে, গত বছরের মতোই কোনো পড়ুয়া পরীক্ষা দিতে চাইলে সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করবে সিবিএসই। সোমবারই কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও 2 দিন সময় চেয়ে নিয়েছিলেন উচ্চতর কোর্টে পরীক্ষা সংক্রান্ত শুনানির সময়।
আর এদিন উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দেন বর্তমান পরিস্থিতি মাথায় রেখে পড়ুয়াদের কথা ভেবে সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবারের উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করার কথা ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের, কিন্তু কোভিডজনিত সমস্যার কারণে এদিনই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকে সিবিএসই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। নরেন্দ্র মোদি বলেছেন, পড়ুয়া শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যে উদ্বেগের পরিস্থিতি চলছে তা শেষ হওয়া প্রয়োজন। মানসিকভাবে এরকম কঠিন সময়ে পড়ুয়াদের পরীক্ষার বসার জন্য চাপ দেওয়া ঠিক নয়, প্রত্যেকেরই বিষয়টা সেভাবে দেখা উচিত। গত 14 এপ্রিল সিবিএসইর দশম শ্রেণীর পরীক্ষা বাতিল ঘোষণা করে কেন্দ্র। মে থেকে সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, শেষ হওয়ার কথা ছিল 14 জুন। এরপর 16 এপ্রিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল দশম শ্রেণীর আইসিএসই পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর আইসিএসসির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে জুন মাসের প্রথম সপ্তাহে, কিন্তু 4 দিন পর দশম শ্রেণীর পরীক্ষা একেবারে বাতিল ঘোষণা করা হয়। এবার সিবিএসই দ্বাদশের পরীক্ষাও বাতিলের ঘোষণা করে দেওয়া হলো। অপরদিকে আসামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত 2-1 দিনের মধ্যে জানালেন শিক্ষামন্ত্রী পেগু। কোভিড পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় চলতি শিক্ষাবর্ষের আসামের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত করতে পারেনি সংশ্লিষ্ট বিভাগ, ফলে গভীর অনিশ্চয়তায় পড়েছিল আসামের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। তবে এরই মধ্যে শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু ঘোষণা করেছেন, খুব শীঘ্রই চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এর জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুতি নিতেও আহ্বান জানিয়েছেন মন্ত্রী। মঙ্গলবার জনতা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর পেগু বলেন, করোনাকালে ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা অনুষ্ঠিত করতে ইতিমধ্যে আশু সহ রাজ্যের বিভিন্ন ছাত্র সংগঠন, বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়েছে। সকলের কাছ থেকে প্রাপ্ত পরামর্শের বলে বিকেল 4:30 থেকে পরীক্ষা অনুষ্ঠিত করা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। 2-1 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী ডক্টর পেগু। তবে কি ধরনের বা কি পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত করা হবে সে সম্পর্কে কোনো স্পষ্ট মন্তব্য করতে চাননি শিক্ষামন্ত্রী। তিনি জানান, পরীক্ষার 15 দিন আগে দিন তারিখ সময়সূচি অর্থাৎ রুটিন প্রকাশ করবেন আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল কর্তৃপক্ষ। অপরদিকে করিমগঞ্জের পুরো এলাকার প্রতিটি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করবে প্রশাসন, দিতে হবে মাশুল। করিমগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে। এবার পুরো এলাকা দিন প্রতিটি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করা হবে, আর এসবই হবে স্বচ্ছ ভারত মিশন অভিযানের অধীনে। এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন সদর সার্কেল অফিসার তথা পুরসভার এক্সিকিউটিভ অফিসার ত্রিদীপ রায়। পুর প্রশাসক জানিয়েছেন, জেলাশাসক খড়গেশ্বর পেগু এক আদেশ জারি করে বিভিন্ন ওয়ার্ডের জন্য নির্দিষ্ট করে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব সমজে দিয়েছেন। এসএইচজি এবং এনজিওদেরকে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের জন্য কাজে লাগানো হবে, যার জন্য ন্যূনতম মাশুল দিতে হবে আবাসিকদের। জেলাশাসকদের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, শহরের জল নিষ্কাশনের মাধ্যম নালাগুলো আবর্জনায় ভরে গেছে, এতে স্বাভাবিকভাবে জল নিষ্কাশনে ব্যাঘাত ঘটছে। নোংরা আবর্জনায় ভরপুর নালাগুলো জলের বহন ক্ষমতা হারিয়ে ফেলেছে, যার ফলে এক পশলা বৃষ্টিতেই শহরে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়ে যায়। প্রেস বার্তায় আরও উল্লেখ করে বলা হয়, প্রাথমিক পর্যায়ে শহরের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10 এবং 15 নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করা হবে। পরবর্তীতে ক্রমান্বয়ে অন্যান্য ওয়ার্ডেও এই প্রক্রিয়া শুরু হবে। এদিন জেলাশাসক শহরের জমাজলের সমস্যা নিরসনে নালাগুলো পরিষ্কার ও খননের কাজ দ্রুত গতিতে শুরু করার উপর গুরুত্ব আরোপ করেছেন বলে জানান ত্রিদীপ রায়। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ এলাকায় কাজের তদারকি করবেন বলেও জানানো হয়েছে। অপরদিকে ডিলেমি চলবে না, সঠিক সময়ে শেষ করতে হবে প্রকল্প, জয়পুর রাজাবাজার খণ্ড উন্নয়ন কার্যালয়ের সভায় কৌশিকের নির্দেশ। জয়পুর রাজাবাজার ব্লকের অধীন অর্ধসমাপ্ত সরকারি উন্নয়নমূলক কাজগুলো শীঘ্রই শেষ করার নির্দেশ দিয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়।
সোমবার এই খণ্ড উন্নয়ন কার্যালয়ে গিয়ে উপস্থিত হন বিধায়ক। সেখানে তাকে সংবর্ধনা জানান বিভাগীয় আধিকারিকরা। পরে বিডিও, বিভাগীয় আধিকারিক ও কর্মচারীদের নিয়ে এক সভায় বসেন বিধায়ক। আর এই সভায় বিগত দিনের সরকারি প্রকল্পগুলির কাজ হচ্ছে দেখে অর্ধসমাপ্ত কাজগুলো শীঘ্রই শেষ করার নির্দেশ দেন। কৌশিক বলেন, সরকার দ্রুত গতিতে কাজ শেষ করতে চাইছে, কাজে ডিলেমি বা অনিয়ম চলবে না। এখন থেকে প্রতিটি প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ করতে হবে। কাজ নিয়ে জনগণের কোনো অভিযোগ যেন তার কাছে না আসে। বিভাগকে সতর্ক করে দেন নবনির্বাচিত বিধায়ক কৌশিক। বলেন, সাধারণ মানুষ কোনো কাজ নিয়ে অফিসে এলে যেন গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরিতেও আধিকারিক ও বিভাগীয় কর্মচারীদের গুরুত্ব দিতে বলেন তিনি। অফিসের কাজেও স্বচ্ছতা নিয়ে আসতে হবে। বর্তমান সরকার অফিসগুলোর স্বচ্ছতার উপর কড়া নজর রাখবে। সভায় বিভাগীয় আধিকারিক ছাড়াও জিপি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য পেশ করেন জেলা পরিষদ সদস্য সুদীপ কুমার, সমাজকর্মী তথা আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর প্রমুখ। অপরদিকে কাটিগুড়ায় আরও এক কুখ্যাত ডাকাত গ্রেফতার। কাটিগুড়ায় আটক আরও এক কুখ্যাত ডাকাত। গোপন সূত্রে খবরে সোমবার কাটিগুড়া পুলিশের অভিযানে আটক হয় 25 বছর বয়সের জহির উদ্দিন মজুমদার নামের এক ডাকাত। ধৃতের বাড়ি জালালপুর পিননগরে। বাবার নাম জয়নাল উদ্দিন মজুমদার। সোমবার সকাল 11টা নাগাদ কাটিগুড়া থানার ওসি রঞ্জন দলে ও গুমড়া আউটপোস্টের এসআই সুবল সিনহা দলবল নিয়ে অভিযান চালিয়ে ML04C6773 নম্বরের একটি অল্টো 800 গাড়ি থেকে তাকে আটক করেন। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে একটি বড় তরোয়ালও পাওয়া যায় বলে জানা গেছে। উল্লেখ্য, গুমরা গ্রান্টের সুপারি ব্যবসায়ী হাজি আব্দুল কালামের বাড়িতে প্রায় 10 মাস আগে ডাকাতি হয়েছিল। সেই ডাকাতির সঙ্গে জহির উদ্দিন জড়িত রয়েছে বলে ওসি রঞ্জন দলে জানান। ডাকাতির সঙ্গে এখন পর্যন্ত জড়িত 3 জনের জেল হাজত হয়েছে। জহিরকে কাটিগুড়া থানায় রাখা হয়েছে, আজ শিলচর পাঠাবে বলে জানিয়েছে ওসি দলে। অপরদিকে করিমগঞ্জ সীমান্তে বাড়ছে গরু চুরি। এসপিকে স্মারকপত্র মিশন রঞ্জন দাসের। ইন্দু বাংলা সীমান্তে গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে ভুগছেন সীমান্ত এলাকার বসবাসকারী জনগণ। স্থানীয় একাংশকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে গরু চুরি করে থাকে দুষ্কৃতকারীরা। সীমান্ত টপকে বাংলাদেশেও গরু পাচার করার অভিযোগ রয়েছে। গরু চুরির ঘটনা নিয়ে সোচ্চার হয়েছেন AIDC-র চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য পুলিশ সুপার মায়াঙ্ক কুমারের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা। সাম্প্রতিককালে সীমান্তের পাতু, মন্তলি, নয়াগ্রাম, লাঠিরঘাট, ব্রাহ্মণ শাসন ইত্যাদি এলাকায় গরু চুরির ঘটনা ঘটেছে। গত কয়েক মাসে বেশ কয়েকটি গরু চুরি হয়েছে ওই এলাকাগুলি থেকে। এছাড়া নীলামবাজার থানার আওতাধীন ব্রজেন্দ্রনগর, পুটিমারা, পিননগর, মেদা, নয়াপাড়া, শৌলমারা এলাকায়ও অনেক গরু চুরির ঘটনা ঘটেছে ইতিপূর্বে। জনগণের মধ্যে এতটাই আতঙ্ক বেড়েছে যে রাতে নিজেদের তাখার ঘরে গরুকে বেঁধে রাখতে দেখা গেছে অনেককে। প্রায় প্রতিটি ঘটনার পরই থানায় এজাহার দায়ের করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চুরি হওয়া গরুর হদিস মিলেনি। গ্রেফতার করা সম্ভব হয়নি চুরির ঘটনায় জড়িতদেরও। এতে গরু চুরির ঘটনা বাড়তি আছে সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায়। তবে কিছু কিছু ক্ষেত্রে চুরির ঘটনা বুঝতে পারায় ফিচুতড়া করে বেশ কয়েকটি গরুকে উদ্ধার করেন জনগণ। চলতি মাসের প্রথম দিকে লাতুতে গরু চুরি করে ট্রাকে করে পালিয়ে যাওয়ার পথে জনগণ পিছু দেওয়া করে ট্রাক সমেত গরুগুলি আটক করেন। পরে সেগুলি লঙ্গায় পুলিশ ফাঁড়িতে সমজে দেওয়া হয়। অন্যদিকে গত 28 মে সুরিগ্রামের অজিতনাথের একটি গরু চুরি হয়। গ্রামের জনগণ দলগ্রামের জনৈক জবরুলের গড় থেকে গরুগুলি উদ্ধার করেন। এ নিয়ে অজিতনাথের 3টি গরু চুরি হয়। এর আগে গত ডিসেম্বরে তার 2টি গরু চুরি করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। তবে গরু চুরি করে পাচার বাণিজ্য চলার কথা নতুন কিছু নয়। করিমগঞ্জ থেকে অভিনব পন্থায় বাংলাদেশে গরু পাচার বাণিজ্য চালানোর খবর প্রচারিত হয় সর্বভারতীয় সংবাদ চ্যানেলেও। এতে মুখ্য অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছিল পাতারকান্দির এক যুবকের। গরু চুরির ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দিন কয়েক আগে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা পরিষদ সভাপতি আশিস নাথ। সোমবার বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন AIDC-র চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। এ নিয়ে একটি স্মারকপত্র এসপির হাতে তুলে দেন তিনি। মিশন জানান, চুরির ঘটনার সঙ্গে স্থানীয় দুষ্কৃতকারীরা জড়িত রয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই বাইরের দুষ্কৃতীরা গরু চুরি করে নিয়ে যায়। এ নিয়ে পদক্ষেপ নিতে পুলিশ সুপারের কাছে অনুরোধ করেছেন বিজেপি নেতা। পুলিশ সুপার জানান, পুলিশ এ নিয়ে পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি গরু চুরদের গ্রেফতার করতে পরিকল্পনা নেওয়া হয়েছে।